ভারত পাকিস্তান উত্তেজনা দীর্ঘদিনের। 2019 সালে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি বহরে বোমা হামলার জেরে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকে। হামলায় পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের জড়িত থাকার প্রমাণ পাওয়ার দাবি করে ভারত। জবাবে পাকিস্তানের জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলাও চালায় দেশটি। গেল বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, 2020 সাল থেকে এ পর্যন্ত ভারত সরকার পাকিস্তানে বেশ কয়েকজনকে হত্যা করেছে। বিদেশের মাটিতে থাকা সন্ত্রাসীদের নির্মূলের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এমন অভিযান চালিয়েছে দিল্লি। শুক্রবার এ বিষয়ে গণমাধ্যমে প্রশ্নের মুখোমুখি হতে হয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে। জবাবে তিনি বলেন, ভারতে সন্ত্রাসী হামলা চালালে কঠিন পরিণতি ভুগতে হবে পাকিস্তানকে, প্রয়োজনে পাকিস্তানে ঢুকে সন্ত্রাসীদের হত্যা করা হবে। তার এমন মন্তব্য জেরে উত্তেজনা দেখা দিয়েছে ইসলামাবাদ দিল্লির মধ্যে। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রাজনাথ সিং এর মন্তব্যের কড়া সমালোচনা করে শনিবার এক বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য উত্তেজনাপূর্ণ। এই মন্তব্যের কারণে দুই দেশের মধ্যে কেবল সংঘাতের আশঙ্কাই বাড়বে। পাকিস্তান সবসময় আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছে দাবি করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, আগ্রাসনের শিকার হলে নিজের সার্বভৌমত্ব রক্ষায় তারা দৃঢ় প্রতিজ্ঞ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।